অনি আমার সোনা, তুমি কতদিন দেখি না রে, জানি না আর কোনোদিনও দেখতে পাবো কিনা। যদি তোর সঙ্গে দেখা নাও হয়, এই এই চিঠিটা তুই যদি পাস, তাহলে তাহলে জানতে পারবি কিভাবে বেঁচে আছি আমি। মুখে যদি কিছু নাও বলতে পারি, যে করে হোক এগুলো আমি তোকে দেবই, তোর জানা দরকার। আমাদের শত্রু আমাদের ঘরেই আছে, সে তোর বাবাকে শেষ করেছে, আমাকে করছে। এবার তুই ফিরলে তোকেও শেষ করতে চাইবে, তারপর একা সব সম্পত্তির দখল নেবে, ওদের হাত থেকে আমাদের আমাদের নিজেদের বাঁচাতেই হবে। তুই আমার একমাত্র ভরসা। এই দেখো, হ্যাঁ ওরকম করে কাঁদতে আছে নাকি? কাঁদবো তো আমরা বুড়োরা, তোর তো এখন আনন্দের সময়। হ্যাঁ জানে তো, আমার তো মা আর চাচি ছাড়া আর কেউ নেই, কিন্তু আমার যদি নিজের একটা ঠাম্মি থাকতো, সেও যদি আপনার মতো এত ভালো মানুষ হতো, কত ভালো হতো তাই না? জানে তো মাতাজি, আপনার গায়ে না কি সুন্দর একটা ঠাম্মি ঠাম্মি গন্ধ লেগে থাকে। বাবা, তাহলে ওরকম মাতাজি মাতাজি বলে ডাকা কেন? হ্যাঁ ঠাম্মি বলে ডাকলে তো আমারও ভালো লাগে, তোরও ভালো লাগে, ডাকতে পারিস না? হ্যাঁ মাতাজি, এবার থেকে আমি আপনাকে তাই বলে ডাকব। জানেন তো মাতাজি, আমার না মনে হয় আপনি আমার নিজের ঠাম্মি, না হলে কেউ এত ভালোবাসতে পারে? আপনাদের সকলের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে, তাহলে আমি খুব ভালো গান গাইতে পারবো। এই বললি যে ঠাম্মি বলবো আর তুমি বলবো? হ্যাঁ আপনি নয়, একদম না। হুম দেখ, তুই তো গান গাইবি, এত ভালো গান তুই গাস, আর দেখবি তুই যে প্রতিযোগিতায় যাচ্ছিস সেখানেও তুই সফল হবি। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে রয়েছে।